আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আমি সামসুল রাহার সহকারী শিক্ষক মাল স্ট্রি স্কুল অ্যান্ড কলেজ বাংলা মাধ্যম ক্লাসটি শুরু করার আগে তোমাদের সামনে অবশ্যই তোমাদের বাংলা প্রথম পত্র শব্দ বর্ণা বইটি এবং একটি কলম আর একটি খাতা নাও যেন প্রয়োজনীয় তথ্য গুলো সুন্দর ভাবে লিখে রাখতে পারো এবার চলো নতুন পাঠে যাওয়ার আগে একটু পূর্ব পাঠটি যাচাই করে আসি তোমাদের নিশ্চয়ই মনে আছে পুরো পাঠটি কি তোমাদের কোন ক্লাসটি হয়েছিল আর বিষয়টা কি ছিল হ্যাঁ সবার আমি ছাত্র কবিতা কবিতা থেকে সুন্দরভাবে তোমাদের পড়ানো হয়েছিল কবিতা মূল ভাব শব্দার্থ পাঠ পরিচিতি কবি পরিচিতি তোমাদের পড়ানো হয়েছে আমি জানি যে তোমরা সেখান থেকে সবাই এখন উত্তর সুন্দরভাবে দিতে পারবে এখন আমি কিছু প্রশ্ন এখানে দিচ্ছি এবং সাথে উত্তর বলে দিচ্ছি তোমাদের উত্তরের সাথে একটু মিলিয়ে নাও প্রথমেই আছে সবার আমি ছাত্র কবিতাটি কার লেখা সবার আমি ছাত্র কবিতাটি সুনির্মল বসু লেখা আকাশ আমাদের কি হওয়ার শিক্ষা দেয় আকাশ আমাদের উদার হওয়ার শিক্ষা দেয় কবির ভিতরে কোন গুণটি থাকায় তিনি দিবারাত্র শিখতে পারছে হ্যাঁ কৌতূহল থাকায় কৌতূহল থাকার কারণে কবি দিবারাত্র শিখতে পারছেন সুনির্মল বসু কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হবে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন মন্ত্রণা মন্ত্রণা শব্দের অর্থ কি মন্ত্রণা শব্দের অর্থ হচ্ছে উপদেশ যুক্তি পরামর্শ অথবা প্রেরণা এই তিনটা থেকে তোমরা যে কোনো একটি দিলে উত্তর হয়ে যাবে এখন আমরা আজকের পাঠে চলে যাব। সবার আমি ছাত্র থেকে তোমাদের যেহেতু কবিতা কবি পরিচিতি পরিচিতি পাঠ পাঠ শব্দার্থ টিকা পড়ানো হয়েছে আজকে তোমাদের থাকবে অনুধাবনমূলক প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন আজকের পাঠ থেকে তোমরা শিখতে পারবে সেই বিষয়টি একটু জেনে নেই। আজকে শিখন ফল হচ্ছে এই পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারবে সততা ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে আপন পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করতে পারবে বেঁচে থাকার জন্য মানুষের প্রকৃতি নির্ভরতার স্বরূপ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং প্রকৃতিকে ভালোবাসতে পারবে সৃজনশীল প্রশ্নের কিছু নিয়ম রয়েছে উত্তর যখন তোমরা লিখবে অবশ্যই কিছু নিয়ম তোমাদের মানতে হবে প্রত্যেকটা সৃজনশীল ক্লাসে তোমাদেরকে ভালোভাবে বোঝানো হয় তারপরও আমি আজকে তোমাদের আরেকটু বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমরা সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে এই নিয়মগুলো মনে রাখবে তাহলে তোমরা ভালো একটা নাম্বার পেতে পারো প্রথমে আছে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য পাঠ্য বিষয়ের উপর স্পষ্ট ধারণা থাকতে হবে একটি গল্প, প্রবন্ধ বা কবিতার বিষয়টি কি তা জানতে হবে দুই নাম্বারে আছে প্রশ্নের প্রদত্ত উদ্দীপকটি পড়ে মূল কথাটি ভালোভাবে বুঝে নিতে হবে তিন নাম্বারে আছে উদ্দীপকের সঙ্গে গল্প প্রবন্ধ বা কবিতার কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে মিল বা গরমিল আছে তা বুঝতে হবে চার নাম্বারে খেয়াল করো যে উদ্দীপকটি একটি গল্প প্রবন্ধ বা কবিতার সমগ্র ভাবকে ধারণ করে নাকি আংশিক ভাব ধারণ করে নাকি সম্পূর্ণ ধারণ করে হ্যাঁ সে কথা বুঝতে হবে প্রশ্নের কাঠামো আমি একটু দিয়ে দিচ্ছি দেখো যে তোমরা যখন সৃজনশীল প্রশ্ন একটা উদ্দীপক থাকবে সেই উদ্দীপক অনুযায়ী তোমাদের চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এই চারটি চারটির মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে জ্ঞানমূলক কিভাবে লিখবে প্রথমে আছে জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞানমূলকে এক বাক্যে তোমাদের উত্তরটা লিখতে হবে তারপরে খ নাম্বার দুই নাম্বার প্রশ্নের এবং দুই নাম্বারের জন্য তোমাদের দুটি প্যারায় লিখতে হবে প্রথম প্যারায় লিখতে হবে জ্ঞানমূলক এবং দ্বিতীয় প্যারায় লিখতে হবে অনুধাবন মানে ব্যাখ্যাটা সুন্দরভাবে লিখে নিতে হবে এরপর আছে তৃতীয় ধাপ তৃতীয় ধাপে কি হবে জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ এই তিনটি প্যারায় তিন নম্বরের জন্য তোমাদের লিখতে হবে তারপরে আছে আছে কি উচ্চতর দক্ষতা এই উচ্চতর দক্ষতায় চারটি ধাপ রয়েছে বা চারটি প্যারা প্যারা রয়েছে জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক ঠিক আছে এখন জ্ঞান জ্ঞানটা মূলক তুমি হুবহু তোমাদের পাঠ্য বই থেকে লিখতে হবে যা প্রশ্নে চাইবে ঠিক সেখান থেকে তোমাকে উত্তরটা করতে হবে খ নম্বরে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন যোগ অনুধাবন দুই দুই প্রশ্ন জন্য প্রশ্নটি আর এখানে আমি আগেও বলেছি এখানে সম্পূর্ণ বই থেকে তোমাদের লিখতে হবে বইয়ের বাইরে যাওয়া যাবে না বিষয়টি বুঝতে পারলে কেবল উত্তর করা যাবে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দুটি প্যারায় করবে আগেও আমি বলেছি অনুধাবনের জন্য দুটি প্যারা করবে আবার খেয়াল করো ক এবং খ জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ এই তিনটি প্যারার মধ্যে তোমাদেরকে একটু বুঝতে হবে যে কি চেয়েছে এবং প্রয়োগের শেষের লাইনে কিন্তু অবশ্যই তোমার এক লাইনে তোমাদের একটা মতামত দিতে হবে বই থেকে হুবহু আসবে না এ অংশে শিক্ষার্থীর অর্জিত জ্ঞানের প্রয়োগ করার ক্ষমতা যাচাই করা হয় বইয়ের বিষয়বস্তুর সঙ্গে প্রশ্ন সংশ্লিষ্ট উদ্দীপক বিষয়বস্তুর মিল বা সাদৃশ্য অথবা বই সাদৃশ্য পুন অংশটুকু উত্তর দিতে হবে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর তিনটি প্যারায় কিন্তু দিতে হবে তাহলে বুঝতে পেরেছ প্রয়োগ প্রয়োগের কিভাবে উত্তর দিতে হবে এবার উচ্চতর দক্ষতামূলক এখানে চারটি প্যারা আমি এর আগেও বলেছি তো এই চারটি প্যারার জন্য কি চারটা নাম্বারও রয়েছে বই থেকে হুবহু আসবে না এই অংশের শিক্ষার্থীর অর্জিত যে জ্ঞানটুকু রয়েছে একাধিক শিক্ষা শিক্ষক ফলের আলোকে বিশ্লেষণ করার ক্ষমতা যাচাই করা হয় উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের চিহ্নিত বিষয় বস্তুকে আগে তিনটি স্তরের আলোকে বিশ্লেষণ করা হবে এবং নিচে যে প্যারাটা থাকবে সেটা নিজে নিজের মতামতটা সুন্দরভাবে এখানে তুলে ধরতে হবে তো আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নের নিয়ম কাঠামো এবং উত্তর কিভাবে লিখতে হবে তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো এবার সবার আমি ছাত্র কবিতা অনুধাবনমূলক প্রশ্নে চলে যাই অনুধাবনমূলক প্রশ্ন ক আকাশ আমাদের কিভাবে উদার হতে শেখায় উত্তর হবে বিশাল আকাশের নিচে ঠাই দিয়ে আকাশ সকলকে তার মতো উদার হতে শেখায় এটা জ্ঞান এখন তোমরা অনুধাবন অংশটুকু লিখবে বিস্তৃত আকাশের নিচে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসবাস করে আকাশের বিশাল সুযোগ সবাই গ্রহণ করে এক্ষেত্রে আকাশ সবার জন্য নিজেকে উন্মুক্ত করে যে উদার দৃষ্টিভঙ্গির পরিচয় দেয় তা সকলের জন্যই শিক্ষণীয় তাহলে তোমরা বুঝতে পেরেছ যে আকাশ আমাদের কিভাবে উদার হতে শিক্ষা দেয় কারণ বিশাল আকাশের নিচে আমরা সব সকলেই বসবাস করি এবং কবিও এখানে বলেছে যে এই আকাশের বিশালতা থেকেই তিনি উদার হতে শিক্ষা গ্রহণ করেছেন অনুধাবন প্রশ্নটি হচ্ছে খোলা মাঠ কি উপদেশ দেয় খোলা খোলা মাঠ দিল হওয়ার উপদেশ দেয় প্রকৃতির কাছ থেকে আমরা নানা রকম শিক্ষা লাভ করি আমাদের চারপাশে যেসব খোলা মাঠ আছে তাতে অন্তরের দৃষ্টি নিয়ে দেখতে হবে এই খোলা মাঠ আমাদের মনকে উন্মুক্ত করে ও মুক্ত মনের প্রতীক হিসেবে দেখা দেয় আমরা যদি কবির মতো দৃষ্টি অন্তর্দৃষ্টি দিয়ে খোলা মাঠের দিকে তাকাতে পারি তবে আমরা মুক্তমনের অধিকারী হব এই কথাটি এখানে উল্লেখ করা হয়েছে তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে খোলা মাঠের উপদেশটা আ হচ্ছে দিল খোলা বা মন খোলার কথাটা বলা হয়েছে গ নাম্বার অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে মাটি কিভাবে সৈষ্ণুতার শিক্ষা দেয় তাহলে জ্ঞানটা একটু শুনে নাও মাটি নিজে সব কিছু সহ্য করে বলেই আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয় আবারও বলছি মাটি নিজে সব কিছু সহ্য করে বলেই আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয় ব্যাখ্যার অংশটুকু হচ্ছে মাটি নিজে সব কিছু সহ্য করে আমরা মাটির বকে ঘর বেঁধে বাস করি মাটি বিশাল বিশাল পাহাড় গাছপালা নিজের বুকের উপর ধরে রাখে আমাদের উপকারের জন্য মাটির বুক চিরেই প্রবাহিত হয় নদী সাগর ঝর্ণা আবার ফসল ফলানোর জন্য আমরা মাটি চাষ করি কিন্তু মাটি কখনো প্রতিবাদ করে না অন্যের সুখের জন্য নিজের সব কষ্ট স্বীকার করে এভাবেই মাটি কষ্ট সহ্য করে আমাদের সামনে সৈষ্ণতার আদর্শ স্থাপন করে আমাদের সৈষ্ণু হওয়ার শিক্ষা দেয় তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ যে মাটির বক চিরে খাদ্যদ্রব্য উৎপাদন করা হয় বিশাল বিশাল বাড়ি ঘর নির্মাণ করা হয় বিশাল গাছপালা ঝর্ণা পাহাড় পর্বত সব কিছুই মাটির উপরেই দাঁড়িয়ে আছে এত কিছু হওয়ার পরও মাটি তার সহ্য ক্ষমতার কারণে সেগুলোকে বহন করে আসছে এই প্রশ্নের মাধ্যমে মাটির সহ্য ক্ষমতাটার কথাই প্রকাশ করা হয়েছে ঘ নাম্বার অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে এখানে আপন বেগে চলা দ্বারা কি বোঝানো হয়েছে জ্ঞান অংশটুকু একটু শুনে নাও আপন বেগে চলা বলতে নিজের সামর্থ্য অনুযায়ী চলার কথা বোঝানো হয়েছে আর ব্যাখ্যার অংশটুকু হচ্ছে নদী কারো সাহায্য ছাড়াই তার আপন গতিতে ছুটে চলে এ চলার মধ্য দিয়ে নদী শিক্ষা দেয় অন্যের উপর ভিত্তি করে নয় নিজের সামর্থ্য অনুযায়ী চলাতেই সার্থকতা নিহিত আপন বেগে চলা বলতে এখানে নিজের ক্ষমতা অনুযায়ী চলতে পারাকেই বোঝানো হয়েছে তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে বুঝে নিয়েছ আশা করি এবার পরবর্তী প্রশ্নটি হচ্ছে ও নম্বর প্রশ্ন পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান ব্যাখ্যা করো পাহাড়ের কাছ থেকে মহত্ব অর্জনের শিক্ষালাভ প্রসঙ্গে আলোচ্য কথাটি বলা হয়েছে এখানে সবার আমি ছাত্র কবিতায় পাহাড় মৌন কিন্তু গুণে ও কর্মে পাহাড় সূর্য বা মহান পাহাড়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলে মৌন মহান হতে পারবে মানুষ কারণ পাহাড়ের বিশালতা তার সমান তার মতো হতেই শেখায় তাহলে এখানে বুঝতে পেরেছ যে পাহাড় সুচ্চভাবে দাঁড়িয়ে আছে তার মহানতা এবং মৌন মহানতা যেটা রয়েছে সেটাকে আমাদেরকে শিক্ষা দেয় মহান হওয়ার জন্য ছ নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্বজোড়া মোড় চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে তাহলে উত্তরটা একটু শুনে নাও বিশ্বজোড়া পাঠশালামোর চরণটি দ্বারা কবি সমস্ত পৃথিবীটাকে শিক্ষার অন্যতম স্থান হিসেবে ইঙ্গিত করেছেন আবার একটু শোনো যে সমস্ত পৃথিবীটাকে শিক্ষার অন্যতম স্থান হিসেবে ইঙ্গিত করেছেন এবার ব্যাখ্যার অংশটুকু একটু খেয়াল করো কবি সুনির্মল বসু তার সবার আমি ছাত্র কবিতায় পৃথিবীকে এক বিশাল শিক্ষাক্ষেত্র হিসেবে উপস্থাপন করেছেন কারণ পৃথিবীর প্রতিটি অনুষঙ্গ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আকাশ বাতাস ঝর্ণা মাটি সূর্য ইত্যাদি থেকে প্রতিনিয়ত আমরা শিক্ষা গ্রহণ করি পৃথিবীতে ছড়ানো শিক্ষার এই আধার দেখেই কবি পৃথিবী জুড়েই তার পাঠশালা বলে উচ্চ চরণে উল্লেখ করেছেন তার বুঝতে পেরেছ যে বিশাল পৃথিবীটা থেকে আমাদের শিক্ষার অনেক কিছু রয়েছে প্রত্যেকটা অনুষঙ্গ বা বস্তু থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি আমরা আমাদের চরিত্রটিকে সুন্দরভাবে গঠন করতে পারি এই শিক্ষা মাধ্যমে তাহলে আশা করব শিক্ষার্থীরা তোমরা এই অনুধাবনমূলক প্রশ্নগুলো সুন্দরভাবে বুঝে নিয়েছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তোমরা অনুধাবন প্রশ্নগুলো দেখে নিয়েছ এবং বুঝে নিয়েছ এখন তোমাদের পাঠ্য বইয়ে চলে যাও তোমাদের পাঠ্য বইয়ে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং দুইটি ভাগে ভাগ করা উদ্দীপক এক সৃজনশীল প্রশ্নটা একটু ভালো করে দেখে আসি প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নটা একটু দেখো উদ্দীপকটি দুটি অংশে ভাগ করা হয়েছে প্রথম অংশে রয়েছে পথে প্রান্তরে পত্তুলিকের প্রস্তর ঘায়ে মহানবী আহত হইয়াছেন ব্যঙ্গ বিদ্রুপে বারবার উপহাসিত হইয়াছেন কিন্তু তাহার অন্তর্ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো তাহলে এখানে দেখা যাচ্ছে যে মক্কার পথে প্রান্তরে যে আত্মলিক জাতি গোষ্ঠী আছে তারা প্রস্তর ঘায়ে মানে পাথরের আঘাতে মহানবী সাল্লাই সাল্লামকে অনেকবার আঘাত করিয়েছেন এবং তারা ব্যঙ্গ বিদ্রুপ করতেন বারবার উপহাস করতেন মহানবী সাল্লাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে তারপরও মহানবী সাল্লাই সাল্লাম কষ্ট না পেয়ে শুধু সৃষ্টিকর্তার কাছে একটি এই প্রার্থনা করতেন যে এদেরকে জ্ঞান দাও প্রভু এবং এদেরকে ক্ষমা করো এখানে মহানবীর উদারতা ক্ষমা মহানুভবতা প্রকাশ পেয়েছে উদ্দীপক দ্বিতীয় অংশ মহানবী সবার আদর্শ ও অনুকরণীয় বটে সদা হাস্যজ্জ্বল ও মিষ্টভাষী মহানবী সবার কাছে মাটির মানুষ তার সান্নিধ্যে সবাই যেমন কাজের গতি পেত তেমনি সবাই তার কাছ থেকে শিখেছিল সুন্দর সুন্দর চিন্তা করতে আর প্রয়োজনে কঠিন হতেও তিনি পিছপা হতেন না এখানে দেখা যায় মহানবীর জীবনাদর্শ ছিল অনুকরণীয় কেননা তিনি সদা হাস্যজ্জ্বল ছিলেন মিষ্ট ভাষী ছিলেন সবাই তাকে মাটির মানুষ হিসেবে জানতেন তার সান্নিধ্যে আসলে কাজের গতি পেত সবাই তেমনি সবাই তার কাছ থেকে শিখেছিল অনেক সুন্দর সুন্দর চিন্তা করার দক্ষতা তাই তার কাছ থেকেও অনেক কিছু রয়েছে মধ্যে ওই সমস্ত গুণের সমাবেশ ঘটেছিল যেগুলো সমস্ত বিশ্ব সংসারে ছড়িয়ে রয়েছে নিচে চারটি প্রশ্ন আছে ক নাম্বারে আছে কোনটি আমাদেরকে দিলখোলা হওয়ার শিক্ষা দেয় খ সবার আমি ছাত্র বলতে কবি কি বুঝিয়েছেন গ নাম্বারে আছে উদ্দীপকের প্রথম অংশে সবার আমি ছাত্র কবিতার কোন অংশের পরিচয় রয়েছে ব্যাখ্যা করো নাম্বারে আছে মহনবি হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের জীবনাদর্শ যেন মানুষের জন্য বিশ্বজোড়া পাঠশালার মতোই উদ্দীপক ও কবিতার আলোকে বিশ্লেষণ করো তাহলে এই চারটি প্রশ্নের উত্তর গুলোতে চলে যায় আর আশা করব তোমরা সবাই মনোযোগ সহকারে এই উত্তরগুলো খেয়াল করবে এবং পরবর্তীতে যেন সুন্দরভাবে তোমরা এগুলো অ্যান্সার করতে পারো ক নাম্বারে আছে কোনটি আমাদের দিল খোলা হওয়ার শিক্ষা দেয় উত্তর খোলা মাঠ আমাদের দিল খোলা হওয়ার শিক্ষা দেয় এটা অবশ্যই জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমরা সবাই এক লাইনে তোমাদের উত্তরটা লিখে নিবে এবার খ নাম্বার সবার আমি ছাত্র বলতে কবি কি বুঝিয়েছেন এটা উত্তর হচ্ছে সবার আমি ছাত্র বলতে কবি পৃথিবীর সকল বস্তু বা ব্যক্তির কাছ থেকে শিক্ষা গ্রহণের বিষয়টিকে বুঝিয়েছেন আমি এখানে জ্ঞানমূলক অংশটা দিয়ে দিয়েছি ব্যাখ্যাটা একটু শুনে নাও ভালো করে শুনবে মানুষ যখন জন্মলাভ করে তখন সে কোনো কিছু সম্পর্কে জ্ঞান রাখে না ধীরে ধীরে মানুষ বড় হয় আর প্রকৃতি ও পরিবার থেকে শিক্ষা লাভ করতে থাকে মানবিক ও নৈতিকতার শিক্ষাও মানুষ প্রকৃতির কাছ থেকে পায় কবি ও প্রকৃতির আকাশ পাহাড় নদী সূর্য সবুজ বন চাঁদ মাটি সব উপাদান থেকে শিক্ষা লাভ করেন প্রকৃতির এসব উপাদানের মধ্যে কবিকে কোনটি উদার কোনটি মহৎ কোনটি কর্মী কোনোটি ব্যাগবান কোনোটি সহিষ্ণু হওয়ার শিক্ষা দান করে তাই কবি নিজেকে সবার ছাত্র মনে করেন গ নম্বর প্রশ্ন উদ্দীপকের প্রথম অংশে সবার আমি ছাত্র কবিতার কোন অংশের পরিচয় রয়েছে ব্যাখ্যা করো তাহলে তোমরা জানো যে তিনটি প্যারায় এখানে উত্তর হবে প্রথমে জ্ঞানমূলক উত্তরটুকু হচ্ছে উদ্দীপকের প্রথম অংশে সবার আমি ছাত্র কবিতার প্রথম অংশের পরিচয় রয়েছে তোমাদের কবিতার যে প্রথম স্তবকটা রয়েছে সেটাই এখানে প্রকাশ পেয়েছে এখন অনুধাবন একটু বুঝে নাও সবার আমি ছাত্র কবিতার কবি সুনির্মল বসু বলেছেন আকাশ তাকে উদার হওয়ার শিক্ষা দেয় পাহাড় তাকে শেখায় মৌন মহান হওয়ার শিক্ষা এছাড়াও খোলা মাঠের উপদেশে তার দিল খোলা হওয়ারও শিক্ষা দিয়ে থাকে অন্যদিকে উদ্দীপকে হজরত মোহাম্মদ সাল্লাই্লামের কথা প্রকাশ পেয়েছে তিনি মক্কার পথে প্রান্তরে পত্তলিকদের দ্বারা আহত হয়েছেন উপহাসিত হয়েছেন তবু তাদের অভিশাপ দেননি স্রষ্টার কাছে তাদের জন্য প্রার্থনা করেছেন এর মধ্য দিয়ে মহানবী সাল্লাইসাল্লামের চরিত্রের মহানুভবতা ও উদারতার প্রকাশ ঘটেছে তার হৃদয় আকাশের মতো উদার ছিল বলেই তিনি শত্রুকে এভাবে ক্ষমা করতে পেরেছেন হতে পেরেছেন পাহাড়ের মতো মৌন মহান এই উদারতা ও হওয়ার শিক্ষা লাভের কথা মৌন মহান কবির সবার আমি ছাত্র কবিতার প্রথম অংশে প্রকাশ পেয়েছে তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে এই প্রশ্নটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছে উদারতা ক্ষমা মহানুভবতা মানুষের অন্যতম গুণ এসব গুণের সমাবেশে মানব চরিত্র উন্নত ও সুন্দর হয় আর এই গুণগুলো কোনো মানুষের মধ্যে প্রকাশ পেলে সে একজন আদর্শ মানুষ হিসেবে বিবেচিত হতে পারে এই কথাগুলো হররত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং সবার আমি ছাত্র কবিতার প্রত্যেকটি চরণেই বোঝানো হয়েছে যে প্রকৃতির কাছ থেকে আমরা কতটা শিখতে পেরেছি ঘ নাম্বার প্রশ্ন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবন আদর্শ যেন মানুষের জন্য বিশ্বজোড়া পাঠশালার মতোই উদ্দীপক ও কবিতার আলোকে বিশ্লেষণ করো জ্ঞান হবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবন আদর্শ যেন মানুষের জন্য বিশ্বজোড়া পাঠশালার মতোই উক্তিটি যথার্থ যথার্থ কারণ এখানে মহানবী সাল্লামের জীবন মানুষের জন্য অনুকরণীয় তোমরা সুন্দরভাবে জ্ঞানটা লিখে ফেলবে এখন অনুধাবন লিখবে বই থেকে সবার আমি ছাত্র কবিতায় প্রকৃতির সকল উপাদান থেকে শিক্ষা গ্রহণের দিকটি প্রকাশিত হয়েছে পৃথিবীর প্রতিটি ব্যক্তি ও বস্তুই নানা জ্ঞানের ধারক কবি ব্যাপী তার সংস্পর্শে আসা সকল ব্যক্তি ও বস্তুর কাছ থেকে জ্ঞান আহরণে আগ্রহী মানুষ প্রকৃতির প্রতিটি অনুষঙ্গ থেকে নৈতিক ও মানবিক শিক্ষা লাভ করতে পারে নিজেকে সমস্ত বিশ্ব প্রকৃতির ছাত্র মনে করেছেন সমস্ত বিশ্বকে নিজের পাঠশালা হিসেবে বিবেচনা করেছেন কারণ তিনি বিশ্ব প্রকৃতি থেকে উদারতা মহত্ব দৃঢ়তা জ্ঞানী কর্মী ব্যাগবান সহিষ্ণুতা কঠোরতা সরসতা শিক্ষা পান আর এজন্য তিনি বলেছেন বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র এখন তোমরা প্রয়োগটা একটু দেখে নাও উদ্দীপক থেকে মহানবী হজরত সাল্লাইসাল্লাম এর জীবনাদর্শ যেন মানুষের জন্য বিশ্বজোড়া পাঠশালার মতোই কারণ তিনি ছিলেন সদা হাস্যজ্জ্বল ও মিষ্টভাষী কাজে ছিলেন গতিশীল ক্ষমা উদারতা ছিল তার চরিত্রের অন্যতম গুণ মানুষ তার কাছ থেকে পেত গতিশীলতা দৃঢ়তা সহিষ্ণুতা সরলতা সুন্দর করে কথা বলা ও ক্ষমা করার উদারতার শিক্ষা এর কারণে যোগে যোগে তিনি সকলের কাছে অনুকরণীয় হয়ে রয়েছেন এখন তোমরা উচ্চতর দক্ষতাটা সুন্দর করে দিবে পাঠ্যবই এবং উদ্দীপকের আলোকে জীবন ধারণের জন্য মানুষ একে অন্যের উপর নির্ভরশীল মানুষের সঙ্গে মেলামেশার মাধ্যমে আমাদের জীবনমুখী শিক্ষা ও অভিজ্ঞতা পূর্ণ হয় তবে আমাদের মাঝে এমন কিছু মহৎপ্রাণ মানুষ আছেন চারিত্রিক গুণে তারা সকলের আদর্শ হিসেবে গণ্য হন হযরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম তেমনি একজন মহামানব সবার আমি ছাত্র কবিতার কবি যে বিশ্বজোড়া পাঠশালার কথা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তেমন এক ব্যক্তিত্ব তার জীবন আদর্শকে অনুসরণ করলে আমরা सार्थक জীবন লাভ করতে পারব সেদিক থেকে আলোচ্য মন্তব্যটি যথাযথ তো শিক্ষার্থীরা তোমরা সুন্দর করে বুঝে নিয়েছো আশা করি তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ আর সৃজনশীল প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন সম্পর্কে তোমরা জানতে পেরেছ সবার আমি কবিতার তার অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে এবং সৃজনশীল প্রশ্নটি পাঠ্য বইয়ের মধ্যে রয়েছে আশা করি তোমরা সুন্দরভাবে বুঝে নিয়েছ এখন তোমাদের পাঠ মূল্যায়নের পালা এখানে আমি কিছু অনুধাবনমূলক প্রশ্ন করছি আমার উত্তরের সাথে একটু মিলিয়ে নাও ছটপট এক নম্বর প্রশ্ন আছে সবার আমি ছাত্র বলতে কবি কি বুঝিয়েছে সবার আমি ছাত্র বলতে কবি এই পৃথিবীকেই কিছু ছাত্র হিসেবে নিজেকে উল্লেখ করেছে মানে পৃথিবীতে যত কিছু আছে ব্যক্তি বস্তু সব সবকিছুকেই তিনি তার শিক্ষক মনে করেন তিনি নিজেকে ছাত্র হিসেবে মনে করেন দুই নম্বর প্রশ্নে আছে আকাশ আমাদের কিভাবে শিক্ষা দেয় আকাশ আমাদের শিক্ষা দেয় তার অসীমতার মাধ্যমে উদার হওয়ার তার অসীমতার মাধ্যমে আমাদের উদার হওয়ার শিক্ষা দেয় কেননা আমি বলেছিলাম যে বিশাল এই আকাশে নিচে আমরা সবাই একত্রে মিলেমিশে বসবাস করি এবং সেখান থেকে তিনি বুঝিয়েছেন যে উদার হতে বা এই বিশালতার মাধ্যমে কিভাবে উদার হওয়া যায় তিন নম্বর প্রশ্নে আছে পাহাড় শেখায় তাহার সমান যেন ভাই মৌন জ্ঞানমূলক উত্তরটুকু হবে কি পাহাড়ের কাছ থেকে মহত্ব লাভ করার শিক্ষার প্রসঙ্গে বলা হয়েছে তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর জ্ঞানমূলক আমি বলে দিয়েছি আর এর আগে তো আমি বিস্তারিত বলে দিয়েছি আশা করি উত্তরগুলো তোমরা বুঝতে এবং দিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি তো ছটপর তোমাদের ডায়রিটা বের করে ফেলো এবং বাড়ির কাজটি নিয়ে নাও তোমাদের বাড়ির কাজ থাকবে সবার আমি ছাত্র কবিতার দুটি অনুধাবনমূলক প্রশ্ন তাহলে বাড়ির কাজ নং তেরো এবং দুটি অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে মাটি কিভাবে শিক্ষা দেয় দুই হচ্ছে সবার ছাত্র বলতে কবি কি বুঝিয়েছেন তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে তারিখটা লিখবে এস ডাব্লিউ নাম্বারটা লিখবে এবং উত্তরটাও সুন্দর ভাবে লিখে তোমাদের শিক্ষকের কাছে পাঠিয়ে দেবে আশা করি ক্লাসটা তোমাদের সবার ভালো লেগেছে এখন বিদায় নেওয়ার পালা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর আবার দেখা হবে নতুন কোনো পাঠ নিয়ে নতুন কোন ক্লাসে আল্লাহ হাফেজ